আলামেডা ক্যালিফোর্নিয়া থেকে স্বামীজি পত্র লিখছেন মিস জোসেফিন ম্যাকলাউডকে। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। পত্রের সময়কাল 18 এপ্রিল 1900 সাল। স্বামীজির পাশ্চাত্য ভ্রমণের সময় জোসেফিন ম্যাকলাউড তাকে বিশেষভাবে সহযোগিতা করেন। এখানে উল্লেখ করা যেতে পারে বেলুর মঠে স্বামীজির স্মৃতি মন্দির নির্মাণে মিস ম্যাকলাউড অর্থ সহযোগিতা করেন। প্রিয় জো, এইমাত্র তোমার ও মিসেস বুলের পত্র পেলাম। কর্ম করা সব সময় কঠিন। আমার জন্য প্রার্থনা করো জো, যেন চিরদিনের তরে আমার কাজ করা ঘুচে যায় আর আমার সমুদয় মন প্রাণ যেন মায়ের সত্তায় মিলে একেবারে তন্ময় হয়ে যায়। তার কাজ তিনিই জানেন। তুমি আবার লন্ডনে পুরনো বন্ধুদের মধ্যে গিয়ে খুবই সুখী হয়েছো নিশ্চয়। তাদেরও সকলকে আমার ভালোবাসা জানিও। আমি ভালো আছি, মানসিক খুব ভালো। শরীরের চেয়ে মনের শান্তি স্বচ্ছন্দতাই খুব বেশি বোধ করছি। লড়াইয়ে হার জিত দুই হল। এখন পুঁটলি পাটলা বেঁধে সেই মহান মুক্তিদাতার অপেক্ষায় যাত্রা করে বসে আছি। যতই যা হোক জো, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম, পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতিরই ওপরে কিছুকালের জন্য আরোপিত একটা উপাধি মাত্র। আহা, আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কণ্ঠকিত করে তুলেছে। হ্যাঁ, এইবার আমি ঠিক যাচ্ছি। আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। সময় সময় স্পষ্ট প্রত্যক্ষ করি সেই অসীম অনন্ত শান্তির পারাবার। মায়ার এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত যার শান্তি ভঙ্গ করছে না। আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্যে চলে গেছে, আর ফিরছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চির শিষ্য, চিরপদাশ্রিত দাস। আমি কে জো যে কারো কাজে হাত দেব? অনেক দিন হল নেতৃত্ব আমি ছেড়ে দিয়েছি। উপরে সূর্য তার নির্মল কিরণ বিস্তার করছেন, পৃথিবী চারদিকে শস্য সম্পদ সারিণী হয়ে শোভা পাচ্ছেন, দিনের উত্তাপে সব প্রাণী ও পদার্থ কত নিস্তব্ধ, কত স্থির শান্ত। আর আমিও সেই সঙ্গে এখন ধীর স্থিরভাবে নিজের ইচ্ছার বিন্দুমাত্র না রেখে প্রভুর ইচ্ছারূপ প্রবাহিনীর সুশীতল বক্ষে ভেসে ভেসে চলেছি। আহা, কি স্থির প্রশান্তি! চিন্তাগুলি পর্যন্ত বোধ হচ্ছে
যেন হৃদয়ের কোন এক দূর অন্তস্থল থেকে মৃদু বাক্যালাপের মতো ধীর অস্পষ্টভাবে আমার কাছে এসে পৌঁছচ্ছে। আর শান্তি, মধুর মধুর শান্তি, যা কিছু দেখছি শুনছি সব কিছু ছেয়ে রয়েছে। আহা, জয় যে কি আনন্দের অবস্থা তা তোমায় কি বলবো। যা কিছু দেখছি শুনছি সবই সমানভাবে ভালো, সমানভাবে সুন্দর বোধ হচ্ছে। ওই ওই আবার সেই আহ্বান, যাই প্রভু যাই। তুমি ও মিসেস বুল আমার চিরন্তন ভালোবাসা জানবে। তোমাদের চিরবিশ্বস্ত বিবেকানন্দ।